দুষ্টুমি করতে করতে অনেক শিশুই ঘেমে যায়। আবহাওয়ার কারণেও অনেক শিশুর ঘাম হয়। ঘাম হওয়ার ওর শরীর থেকে পানি বেরিয়ে যায়, যার ফলে শিশু ডিহাইড্রেশনে ভুগতে পারে। অন্যদিকে পালং শাকে রয়েছে 92% পানি। জলীয় ভাগ বেশি হয়। পালং শিশুকে হাইড্রেটেড রাখে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্ট্যামিনা ফুডসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের বিষয়, পালং শাক বাচ্চাকে কখন দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে, তার 5টি রেসিপি এবং এর উপকারিতা, আর এটা খেলে অ্যালার্জি হয় কি না, আর অ্যালার্জি হলে তার লক্ষণ কি, সব কিছুই বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই। ওর দুষ্টুমি বাড়ার সঙ্গে সঙ্গে জীবাণুর সংক্রমণের আশঙ্কা বাড়তে থাকে মায়ের মনে। বিশেষজ্ঞদের মতে পালং শাকে রয়েছে ভিটামিন সি, কে ও ভিটামিন এ এর মতো উপাদান। এই উপাদানগুলো ক্ষুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে। এর ফলে ক্ষুদে যতই দুষ্ট হোক সহজে অসুস্থ হয়ে পড়ে না। ছোট বাচ্চাদের অন্ত্রে প্যারাসাইট গোত্রের জীবাণু প্রায়ই বাসা বাঁধে। এই প্যারাসাইট গুলোর ক্ষুদের শরীর থেকে পুষ্টি শুষে নেয়, দুর্বল করে দেয় ছোট্ট শরীরকে। পালং শাক অন্ত্রে থাকা এই প্যারাসাইট গুলো ধ্বংস করে। পালং শাকে রয়েছে প্রচুর ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম ক্ষুদের হাড়কে শক্ত করে বেড়ে ওঠার বয়সে। এ কারণে চিকিৎসক পালং শাক খাওয়ার পরামর্শ দেয়। দুষ্টুমি করতে করতে চোট পেতেই থাকে ক্ষুদে। পেশিতে আঘাত পেলে তা সহজে সারতেও চায় না। তাই বেড়ে ওঠার বয়সে ছোট্ট শরীর পেশিতেও মজবুত করা জরুরি। প্রতি 100 গ্রাম পালং শাকে থাকে 3 গ্রাম প্রোটিন, যা ক্ষুদের পেশিকে মজবুত করতে সাহায্য করে। বাচ্চাদের খাদ্যতন্ত্র বড়দের মতো পরিণত হয় না, তাই সাধারণ খাবার দাবার থেকেও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। চিকিৎসকের মতে পালং শাক খেলে এমন হয় না, বরং এটি গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে। 100 গ্রাম পালং শাকের প্রতি 3 গ্রাম ফাইবার থাকে। ফাইবার থাকায় এটি ক্ষুদের বায়োয়েল মুভমেন্ট স্বাভাবিক রাখে, ফলে খাবার হজম করতে অসুবিধা হয় না, লিভার সুস্থ রাখে। নতুন শক্ত খাবার থেকে অনেক ক্ষেত্রে ক্ষুদের লিভারে সংক্রমণ হয়। তবে বিশেষজ্ঞদের কথায় পালং শাক খেলে এমন হওয়ার আশঙ্কা থাকে না, বরং এই শাক লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। পালং শাকের ক্ষেত্রে এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। ভালো করে ধুয়ে নিন। পালং শাক ফলাতে নানা রকম কীটনাশক ব্যবহার করা হয়, এছাড়া এতে ধুলাবালিও লেগে থাকে। তাই রান্নার আগে ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন, নয়তো ছোট্ট সোনার বিপদ হতে পারে। ছোট্ট বাচ্চার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে 1 চিমটি রক সল্ট আপনি ব্যবহার করতেই পারেন। বাচ্চার 2 বছর পেরিয়ে গেলে এর সাবধানতার প্রয়োজন নেই। সাধারণ লবণে ও রান্নায় মিলানো যায় অনায়াসে। পালং শাক একটি বাস্তব সুপারফুড, কারণ এটি শরীরকে পরজীবী কীটগুলির থেকে লড়াই করতে সহায়তা করে, যা আসলে বাচ্চাকে আক্রমণ করে এবং তাকে দুর্বল করে তোলে। পালং শাকে প্রচুর পরিমাণ ডায়েটরি ফাইবার থাকে, যা শিশুর হজম শক্তিকে বিভিন্ন উপায়ে সহায়তা করে। পালং শাকে পাওয়া যায় এমন বিভিন্ন উপাদান শিশুকে মসৃণ অন্ত্রের আন্দোলন পেতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের বিরুদ্ধে লড়াই করে। শিশুদের কি পালং শাকে অ্যালার্জি হতে পারে? কিছু শিশুর পালং শাকে অ্যালার্জি থাকে। এই লক্ষণগুলো পর্যবেক্ষণ করা এবং লক্ষণ থাকলে যে কোনো মূল্যে আপনার ছোট্ট শিশুকে পালং শাকের খাবার দেওয়া এড়ানো নিশ্চিত করতে হবে। পালং শাকে অ্যালার্জির লক্ষণ: গুচ্ছ আকারে ছোট ছোট র্যাশ উপস্থিত হতে পারে, এগুলোর পাশাপাশি বেশ চুলকানি হয়, শিশু পেট ব্যথা অনুভব করবে এবং ডায়রিয়ার অভিজ্ঞতাও পাবে, নাক চোখের পাতা এবং চোখের চারপাশে ফোলাভাব দেখা যায়, বাচ্চার শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় এবং শ্বাসকষ্ট হয়। আপনি কখন শিশুদের পালং শাক দিতে পারেন? এটি একটি সাধারণ প্রশ্ন যা বেশিরভাগ মায়েদের মনেই থাকে, যে কখন তাদের বাচ্চাদের একটি নতুন ডায়েটের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। পালং শাকের ক্ষেত্রে আপনি তার বয়স 10 মাস হওয়ার পরে আপনার ছোট্ট শিশুকে এটি দিতে পারেন। এখন আমি আপনাদের বলবো পালং শাকের 5টি রেসিপি। পালং শাক ও গাজরের পিউরি, তার জন্য আমি এখানে পালং শাক এবং গাজর নিয়েছি। পালং শাক ও গাজর দুটোই ভিটামিন এ এর গুণে সমৃদ্ধ, তাই পালং ও গাজরের পিউরি হতেই পারে ওর প্লেটের দুর্দান্ত আইটেম।
এই দৃষ্টি বানাতে প্রথমে পালক শাক ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং গাজরও খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দুটি সবজি একসঙ্গে সিদ্ধ করা উচিত নয় বিশেষজ্ঞদের মতে, এতে দুই সবজির মধ্যে বিক্রিয়ার ফলে অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয়, যা সোনামণির শরীরের জন্য একদমই ভালো নয়। আর দুটি সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটি ব্লেন্ডারে মিশিয়ে নিন। ব্লেন্ডারে মিশানোর সময় প্রয়োজন বুঝে পানি মেশান। পালংয়ের স্যুপ, এর জন্য প্রথমে একটা কড়াইতে অল্প তেল বা ঘি মাখিয়ে সামান্য গোটা জিরে ফোড়ন দিন। এর মধ্যে কুচি কুচি করে কাটা পেঁয়াজ ও রসুন দিয়ে অল্প নেড়ে নিন। এরপর ছোট ছোট করে কাটা পালং পাতা দিয়ে 2 কাপ পানি দিয়ে ফুটান। ফুটানো হয়ে গেলে খুব ভালোভাবে যখন সিদ্ধ হয়ে মিহি হয়ে যাবে, তখন গ্লেন্ডারে পুরো মিশ্রণটি মিহি করে বেটে নিন। এরপর একটি মিশ্রণটি ছাকনাতে ছেঁকে বাচ্চাকে পরিবেশন করুন। ভাত পালং এর কম্বো, ভাত ও পালং এর কম্বো রেসিপিটি মন কেড়ে নিতে পারে ছোট্ট খুদের। এক্ষেত্রে প্রথমে চাল একটু বেশি পরিমাণ পানিতে সিদ্ধ করে নিন, যাতে তুলনায় নরম হয়। এরপর আগের নিয়মেই পালং শাকের পিউরি তৈরি করে নিন। এবারে ব্লেন্ডারে ভাতের সঙ্গে অল্প পানি মিশিয়ে তাতে পালং পিউরি ঢেলে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে গেল ভাত পালং এর কম্বো। পালং আপেলের পিউরি, এক্ষেত্রে প্রথমে আপেলের খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে কেটে নিন। এরপর একটি প্যানে অল্প পানি এবং আপেলের টুকরা দারুচিনি ও লবঙ্গ দিয়ে বেশি আঁচে কিছুক্ষণ নেড়ে নিন। এবারে ভালো করে ধোয়া পালং শাক প্যানে দিয়ে অল্প কষিয়ে নিন। 15 মিনিট কষানোর পর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন। পালং ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পুরো মিশ্রণটি ব্লেন্ডারে মিশিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে পালং আপেলের পিউরি। পালং পিউরি খুদেকে অন্যান্য শক্ত খাবার যেমন পিউরি আকারে দেওয়া হয়, তেমনি দেওয়া যেতে পারে পালং শাকও। এক্ষেত্রে পালং শাক প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটি প্রেশার কুকারে 2টি সিটি দিয়ে সিদ্ধ করে নিন। ব্লেন্ডারে সিদ্ধ করা পালং শাক মিহি করে নিলেই তৈরি হয়ে যাবে পালং এর পিউরি। এটি খাওয়ানোর সময় আপনার বাচ্চাকে পরিমাণ মতো খাওয়ান। আপনাকে পরীক্ষা করতে হবে এবং তারা কতটা খেতে পারে তা দেখতে হবে। 1 চা চামচ দিয়ে শুরু করুন, তবে 1 কাপের বেশিতে যাওয়া কখনোই ঠিক নয়। আর খাওয়ানোর সময় অবশ্যই বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে, যে বাচ্চার অ্যালার্জি হচ্ছে কি না বা কোনো সমস্যা হচ্ছে কি না, হলে সাথে সাথে সেই খাবারটি এড়িয়ে যাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুসারে পরবর্তীতে খাওয়াবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।